বিএনপি এবং জামাতে ইসলামী সহ বিরোধী বিভিন্ন দল ও জোটের এগারোতম দফার অবরোধ চলছে সকাল ছয়টায় এই কর্মসূচি শুরু হওয়া অবরোধ চলবে ডিসেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত এর আগে রোববার বিকেলে ভার্চুয়াল সংবাদ বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভি এই কর্মসূচি ঘোষণা করেন তিনি জানান যুগপথ আন্দোলনের অংশ হিসেবে সমমনা দল ও জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচন সহ এক দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে